আজকের ভিডিওটা একমাত্র শুধু নতুন ড্রাইভারদের জন্য, যারা একদম নতুন গাড়ি চালানো শিখছেন এবং গাড়ি চালানোর প্রতি একটা ইন্টারেস্ট মনের মধ্যে আপনার অনেক দিন থেকেই তৈরি হয়ে আছে, কিন্তু বুঝতে পারছেন না যে গাড়ির মধ্যে এই তিনটি প্যাডেলের কাজ কী, এই তিনটি প্যাডেলকে কী বলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এই গাড়ির মধ্যে তিনটি প্যাডেল থাকে, এই তিনটি প্যাডেলকে কিন্তু এটা ক্লাচ বলে, এটা ব্রেক বলে, এটাকে অ্যাক্সিলারেটর বলে, ঠিক আছে? তো এই তিনটে জিনিস যারা ড্রাইভার, যারা ড্রাইভিং করছে, তাদের কাছে কিছুই না, তারা সবই জানে। কিন্তু যারা জানে না, একমাত্র তাদের জন্যই ভিডিওটা তৈরি করছি। কেউ বাজে কমেন্ট করবেন না। অনেকেই কিন্তু গাড়ি চালানো শিখতে চায়, তো আমি কিন্তু শেখাচ্ছি সেই সকল ভাইদের বা দাদাদের যারা একদমই কিছু জানে না, নতুন, তাদেরকেই বলছি, ঠিক আছে? তো ভাই, গাড়ির ক্লাচ বলতে গেলে এইটাকে গাড়ির ক্লাচ বলে। বাঁ পায়ে আপনার স্টিয়ারিংয়ের সিটে বসার পরে, বাঁ পায়ে যে প্যাডেলটা ব্যবহার করবেন সেইটাকে আপনি সবসময় ক্লাচ বলবেন, এবং এইটাই হচ্ছে ক্লাচ। আর ব্রেক হচ্ছে ডান পায়ে ব্যবহার করবেন, এই যে ডান পায়ে এইটা হচ্ছে ব্রেক, ঠিক আছে? এই মিডিলে সবসময় ব্রেক থাকে, আমাদের ইন্ডিয়ান যত গাড়ি আছে সব গাড়িগুলোর মধ্যে মিডিলেই ব্রেকটা থাকে, এটাকে ব্রেক। এবং এই যে এটা হচ্ছে ব্রেক, এবং এই যে এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। তো ডান পায়ে কিন্তু আপনাকে দুটো জিনিস ব্যবহার করতে হবে, এক হচ্ছে ব্রেক, দুই হচ্ছে অ্যাক্সিলারেটর। তাহলে ব্রেকটাকে ব্যবহার করার জন্য ডান পাটাকে ব্যবহার করতে হবে, এবং অ্যাক্সিলারেটরটাকে ব্যবহার করার জন্য ডান পাটাকেই ব্যবহার করতে হবে। তাহলে আপনার এই দুটো প্যাডেলের মিডিল পোর্শনে এই পাটাকে আপনাকে রাখতে হবে, ক্লাচটা বাঁয়ের দিকেই থাকছে দেখুন, এবং বাঁ পাটাও কিন্তু ক্লাচের সোজাসুজি থাকছে, যে এইভাবে ব্যবহার করবেন। প্রথমে স্টিয়ারিংয়ে বসার পরে সিটটা অ্যাডজাস্ট করে নেবেন, যাতে আপনি এই তিনটে প্যাডেলকে সঠিকভাবে ছুঁতে পান, ঠিক আছে? তো এই তিনটে প্যাডেলকে সঠিকভাবে ছুঁতে না পেলে কী হবে, অ্যাডজাস্ট করতে পারবেন না, তাতে চালানো শিখতে গিয়ে একটা বিপদের আশঙ্কা থেকে যায়। তো সবসময় সিটটাকে নিজের হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর, এই তিনটে জিনিসকে ব্যবহার করতে হবে। তো তিনটে প্যাডেল আশা করি আপনি বুঝে গেলেন, এটা ক্লাচ, এটা ব্রেক, এটা অ্যাক্সিলারেটর। এবার আপনাকে জানতে হবে ক্লাচটার কাজ কী, ব্রেকটার কাজ কী, এবং অ্যাক্সিলারেটরের কাজ কী। এর মধ্যে যারা বাইক চালাতে জানেন তাদেরকে একটা উদাহরণ দিই। বাইক যদি আপনি চালাতে জানেন, দেখবেন বাইকের বাঁ হাতে আপনি যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে ক্লাচ। স্কুটি বাদ দিয়ে আমি কিন্তু বাইকের কথা বলছি, যেগুলো গিয়ার আছে, ঠিক আছে? তো বাইক যখন আপনি চালাবেন, দেখবেন বাঁ হাতে আপনি ক্লাচটা ব্যবহার করছেন এবং ডান হাতে ব্যবহার করছেন ব্রেক। কিন্তু বাইকের ক্ষেত্রে কী হয়, ব্রেকটা ডান হাতে ব্যবহার করেন, ব্রেকটা সামনে যে চাকাটা থাকে সেই চাকাটার ব্রেকটা ইউজ হয়, এবং ডান পায়ে আপনি দেখবেন ব্রেক ইউজ করছেন, সেটা কিন্তু আবার পিছনের ব্রেকটাকে ইউজ করা যায়। এখানে কিন্তু চারটে চাকাতেই, বা ছটা চাকা থাকুক, চারটে চাকা থাকুক, বারোটা চাকা থাকুক, এই গাড়িগুলোর ক্ষেত্রে একটাই প্যাডেল ইউজ হবে, সেটা হচ্ছে ব্রেক, চার চাকাতে, ঠিক আছে? বুঝতে পারছেন আশা করি। বাইকের ক্ষেত্রে দুটো ব্রেক দুরকমভাবে ইউজ করা হয়, এবং চার চাকাতে কিন্তু আপনার একটা প্যাডেলের মাধ্যমেই সব ব্রেকগুলোকে ইউজ করতে পারবেন, ডান পায়ে ব্রেকটা ব্যবহার করবেন। তো একই জিনিস, আর যখন ক্লাচটা আপনি ছাড়ছেন মোটরসাইকেল বা বাইকে, দেখবেন বাঁ হাতে ক্লাচটা হালকা হালকা ছাড়ছেন, তার সঙ্গে কী করছেন, অ্যাক্সিলারেটরটা হালকা প্রেস করছেন, তবেই কিন্তু আপনার গাড়িটা সামনের দিকে যাচ্ছে। তার সঙ্গে কী করতে হয়, আপনাকে কিন্তু গিয়ারটা এক নম্বরে লাগিয়ে নিতে হয়। তো এখানেও সেম জিনিস, এক নম্বর গিয়ারটা আপনাকে লাগাতে হবে গাড়িটাকে ফার্স্ট টাইম গড়ানোর জন্য। তারপরে আপনি এই ক্লাচটাকে এভাবে ফুল প্রেস করলেন, ক্লাচটাকে এইভাবেই প্রেস করতে হবে, এই বডির সঙ্গে যেন পাটা এভাবে অ্যাটাচে থাকে, ক্লাচটা যাতে ফুল প্রেস হয়। ক্লাচটা ফুল প্রেস করার পরে গিয়ারটা, এই যে গিয়ার, এই যে ম্যানুয়াল গিয়ার, গিয়ারের প্রসেসটা আপনাকে দেখাবো। এবং গিয়ার নিয়ে যদি কারোর প্রবলেম থাকে, তো একটা ভিডিও আমি ডেসক্রিপশনে লিংক লাগিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে গিয়ার চেঞ্জটা ভালোভাবে শিখে নিতে পারেন, ঠিক আছে? তো এই ভিডিওটার মধ্যে গিয়ার চেঞ্জটা আর দেখাচ্ছি না, তাতে আপনার কী হবে, অনেকটা সময় লেগে যাবে ভিডিওটাতে। তো এই যে এক নম্বর গিয়ারটা আমি লাগিয়ে নিলাম, এক নম্বর গিয়ারটা লাগানোর পরে এই যে ক্লাচ, ক্লাচটাকে ফুল প্রেস করেছি, ক্লাচটাকে ছাড়ার নিয়ম কীরকম, এরকম শুধু পায়ের মাথাটা হালকা হালকা
হালকা হালকা করে এভাবে উঠবে এবং পায়ের যে গোড়ালি সেটা কিন্তু পিছনের দিকে এভাবে যাবে, ঠিক আছে? দেখুন এভাবে কিন্তু যাবে, এভাবে ক্লাচটা হালকা হালকা আপনাকে ওঠাতে হবে। যখন ক্লাচটা আপনি ছাড়বেন গাড়িটাকে গড়ানোর জন্য, আর তার সঙ্গে কী করতে হবে, এই যে অ্যাক্সেলেরেটর সেটাও কিন্তু সঙ্গে সঙ্গেই আপনাকে প্রেস করতে হবে। মানে এই ধরলেন, এই ধরার পরে ক্লাচটা এরকম হালকা হালকা প্রেস করছেন, তার সঙ্গে অ্যাক্সেলেরেটরটা হালকা হালকা এইভাবে প্রেস করছেন, এই দিকটা তুলবেন, মানে বাঁ দিকে বাঁ পাটা আপনি তুলবেন ক্লাচটা, এবং ডান পায়ে অ্যাক্সেলেরেটরটাকে আপনাকে হালকা এই নিচের দিকে প্রেস করতে হবে, ঠিক আছে? তাহলে গাড়িটা দেখবেন আপনার সামনের দিকে অটোমেটিক যাচ্ছে। তো আশা করি ক্লাচটা কীভাবে ব্যবহার করতে হয় বুঝতে পারছেন, অ্যাক্সেলেরেটরটাও কীভাবে ব্যবহার করতে হয় সেটাও বুঝতে পারছেন, ঠিক আছে? তো এবার হয়তো আপনি গাড়িটা গড়ানো শিখে গেলেন, গাড়িটা গড়ানোর পরে এবার ভাবছেন যে আপনাকে স্টপ করতে হবে, তখন আপনি কীভাবে স্টপ করবেন তার জন্য কিন্তু আপনাকে আমি আগে শিখিয়ে দিচ্ছি এগুলো, তারপরে গাড়িটাকে ড্রাইভ করতে যান, ঠিক আছে? তো এবার ব্রেকটাকে যখন আপনি ব্যবহার করবেন তখন গাড়িটাকে থামাতে হবে। তো গাড়িটাকে থামানোর জন্য ব্রেকটা যখনই আপনি ব্যবহার করবেন তখন কিন্তু এই ব্রেকটাকে এভাবে টিপে ধরলে হবে না, টিপে ধরলেই কিন্তু গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে, একটা ঝটকাও মারবে। ঝটকা মারার পরে কিন্তু এই যে স্টিয়ারিংটা থাকছে সেই স্টিয়ারিংয়ের সঙ্গে আপনার বুকে বা হাতে বা কোনো জায়গায় লাগতে পারে। তো হরাম করে ব্রেকটাকে ব্যবহার করলে হবে না, যেহেতু আপনি নতুন, যারা গাড়ি চালাতে জানে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না, ব্রেকটা ফার্স্ট টাইম সে ইউজ করতে পারবে। কিন্তু আপনি যেহেতু নতুন সেহেতু আপনাকে এই ক্লাচটাকে প্রেস করে ব্রেকটাকে প্রেস করতে হবে, তাহলে কী হবে আপনার গাড়ির ব্রেকটা প্রেস করা সঠিক হবে এবং স্টার্টটা বন্ধ হবে না। স্টার্টটা না বন্ধ হলে কিন্তু আপনি আবার পুনরায় ক্লাচটাকে হালকা ছেড়ে অ্যাক্সেলারেটর করে আবার গাড়িটাকে সামনের দিকে গড়াতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো অনেকেই বলে যে ক্লাচ করা আগে উচিত নয়, কিন্তু ভাই আমি বলছি যখন আপনি গাড়িটাকে চালানো শিখছেন কোনো ফাঁকা গ্রাউন্ডের মধ্যে তখন ক্লাচ করে ব্রেক করবেন, কোনো প্রবলেম হবে না, কিচ্ছু হবে না। তাতে কি হবে আপনার গাড়ি স্টার্টটা বন্ধ হবে না, বারবার যে স্টার্ট বন্ধ প্রবলেমটা হয় নতুন যারা ক্লাচটা অ্যাডজাস্ট করতে পারে না তাদের ক্ষেত্রে এটা হয়, আর যারা এই ব্রেক করতে যায় ব্রেক করার সময় ক্লাচ না করে ব্রেক করে সেই কারণে স্টার্টটা বন্ধ হয়। তো আপনাকে ক্লাচ করে ব্রেক করতে হবে, তাহলে আপনার স্টার্টটা বন্ধ হবে না। এবার ব্যাপারটা আপনি বুঝতে পারলেন, কিন্তু যখন আপনি ধরেন একটু চালা শিখে গেছেন, ভালোই চালাচ্ছেন, সেই মুহূর্তে কিন্তু আপনাকে ব্রেকটাকে আগে করতে হবে। একটু ব্রেকটাকে একটু করলেন, গাড়িটাকে একটু স্লো করে নিলেন, গাড়িটাকে স্লো করে নেওয়ার পরে আবার একটু ধরেন সামনের দিকে নিয়ে যাবেন, তখন কিন্তু আর ক্লাচটাকে করার দরকার নেই, ব্রেক থেকে পাটা তুলে আবার অ্যাক্সেলেরেটরটাকে প্রেস করলে গাড়িটা আবার স্পিডটা ধরে নেবে। কিন্তু যদি আপনি মনে করেন যে না ব্রেক গাড়িটাকে স্লো করার পরে আমি স্টপ করাবো, আমার আর সামনে সিচুয়েশন নেই গাড়িটাকে নিয়ে যাওয়ার, তাহলে কিন্তু আবার তখন স্লো করার পরেই ক্লাচটা প্রেস করে ব্রেকটাকে আপনাকে করতে হবে, কারণ গাড়ির স্পিড যখন কমে যাবে তখন ক্লাচ করে ব্রেক করলে আপনার কোনো প্রবলেম হবে না, স্টার্ট বন্ধ হবে না। বুঝতে পেরেছেন? তো যারা নতুন তারা এই প্রসেসটাকে ফলো করে গাড়ি চালানো শিখুন, কোনো রকম প্রবলেম আশা করি হবে না। আমি ওইভাবে চালা শিখেছিলাম, আজকে 10 বছর কন্টিনিউ একই প্রসেসে গাড়ি চালাচ্ছি, কোনো রকম প্রবলেম এখনও অবধি আমার হয়নি। তো আপনাদেরও আশা করি কোনো প্রবলেম হবে না। আমি যে ভিডিওগুলো তৈরি করে রেখেছি শুধুমাত্র যে সকল ভাই বা দাদারা গাড়ি চালানো শিখতে চাইছেন তাদের জন্য ভিডিওগুলো তৈরি করা। অবশ্যই ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখার পরে কিছুটা জ্ঞান অর্জন করুন, সেখান থেকে আপনি যখন একটা প্র্যাকটিক্যালি গাড়ি পেয়ে যাবেন আপনার হাতে তখন ফাঁকা গ্রাউন্ডে গিয়ে আপনি এই গাড়িটাকে ইজি ড্রাইভ করতে পারবেন, কারোর গাইড ছাড়াই, সাইডে একজন ড্রাইভারের কোনো রকম প্রয়োজন লাগবে না আপনার। কিন্তু যদি আপনি কোনো কিছু না শিখে কোনো কিছু ধারণা না নিয়ে ড্রাইভিং করতে যান তাহলে কিন্তু বিপদ আপনার আসতে পারে, এটুকু মাথায় রাখতে হবে। তো মোবাইলে দেখেও অনেক কিছু শেখা যায়, আমি বলবো না যে 100% আপনি মোবাইল দেখে শিখতে পারবেন, কখনোই না, যে কোনো জিনিসই প্র্যাকটিক্যালি না করলে ভালোভাবে শেখা যায় না। তো আপনাকে যে ধারণাটা দেওয়ার সে ধারণাটা আমি ভিডিওর মাধ্যমে দিচ্ছি এবং আপনি সেই ধারণাটা নিয়ে ভালোভাবে গাড়িটাকে ড্রাইভ করতে পারবেন কারোর গাইড ছাড়াই। তো আশা করি বুঝতে পারছেন ক্লাচ ব্রেক অ্যাক্সেলারেটর এই তিনটে প্যাডেল কীভাবে ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটাতে আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের বাকি কোনো রকম প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করুন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, তবেই কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করার উৎসাহটা আমার মনে তৈরি হবে। এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে কিন্তু আমার ভিডিও তৈরি করার মোটিভেটটা আপনারাই তৈরি করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, নেক্সট টাইম অন্য কিছু টপিকে ভিডিও নিয়ে আসছি, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিট বেল্ট লাগিয়ে অবশ্যই ড্রাইভ করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।